হ্যালো আমার প্রিয় দর্শকরা, আজকে জানাবো ঘুমের ঘরে উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া এবং বোবায় ধরার মানে কি জানেন? জানুন এই স্বপ্নের রহস্য। সারাদিনের পরিশ্রম শেষে ঘুম যেন এক চিরচেনা শান্তির পরশ, কিন্তু ঘুমের এই রাজ্যের সাথে আমাদের জাগ্রত মনের খবরাখবর লেনদেন কোথায় যেন গিয়ে সীমাবদ্ধ। আপনি সারাদিনের পরিশ্রম শেষে ঘুমাতে গেলেন, বাতি নিভিয়ে ঘুমিয়ে গেলেন, কিন্তু হঠাৎ অনুভব করলেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, কিংবা আরামের ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ একজন আপনার বুকের ওপর চেপে বসে আছে। নড়াচড়া করতে পারছেন না, গলা দিয়ে স্বরও বের হচ্ছে না। কিছুক্ষণ পর ঘেমে নিয়ে আসলেন আপনি, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল সব কিছু। এই ঘটনাকে অনেকে জিনের আছর বলে আখ্যায়িকা করেন, কিন্তু এর পিছে বৈজ্ঞানিক সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার এই অনুভূতিকে বলা হয় হাইপোনিক জার্ক। আসলে মস্তিষ্ক আর শরীরের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টির ফলে এই ঘটনার উৎপত্তি। ঘুমানোর সাথে সাথেই আমাদের মাংসপেশিগুলো শিথিল হওয়া শুরু করে, কিন্তু অনেক সময় এই ঘটনা শুরুর সাথেই সাথে মস্তিষ্ক সেটা বুঝে উঠতে পারে না। হঠাৎ করে শরীরে ছেড়ে দেওয়ার এই ঘটনাকে সে ওপর থেকে নিচে যাওয়া ভেবে ভুল করে। সুতরাং ওপর থেকে নিচে পড়ে যাওয়া এই বিপদ মোকাবেলা করার জন্য মস্তিষ্কের মাত্রাবৃত্তিতে হাত পা শক্ত হয়ে যায়, আর হঠাৎ ঝাঁকি দিয়ে আমরা ঘুম থেকে জেগে উঠি। খেয়াল করলে দেখবেন যে প্রচণ্ড কাজ বা পড়াশোনা চাপে থাকলে এই ঘটনা বেশি ঘটে। এর কারণ হলো এইসব চিন্তার মধ্যে থাকলে দেখা যায় আমরা ঘুমানোর সময় ও এগুলো ভাবতে ভাবতে ঘুমাই, যার ফলে ব্রেন ওই দিকে ব্যস্ত থাকে। আর আপনাকে যে ঘুমের পর মাংসপেশি শিথিল হয়ে যাওয়া যে স্বাভাবিক এই কথা বেমালুম ভুলে যায়, তাই সাধারণ এই ঘটনাকে ওপর থেকে পড়ে যাওয়ার দুর্ঘটনা ভেবে ভুল করে। এত গেল এক ধরনের সমস্যা, কিন্তু বোবায় ধরা আসলে কি? প্রেমে বলি এর নামকরণ বৃত্তান্ত। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল বোবা নামে এক ধরনের ভূত ঘুমের মধ্যে মানুষের বুকে চেপে বসে, সাময়িকভাবে তাকে বোবা করে দেয়। তাই কালক্রমে এই ঘটনাকে বোবাই ধরা হিসেবে আখ্যায়িত করা হয়। সাধারণভাবে একে স্লিপ প্যারালাইসিস বলা হয়। আমাদের ঘুমের দুইটি পর্যায় আছে, REM রেপিড আই মুভমেন্ট আর নন অ্যারাইমেন্ট নন রেপিড আই মুভমেন্ট পর্যায়। এই দুই পর্যায়ের মধ্যে যদি কখনো আমাদের ঘুম ভেঙে যায়, তাহলে আমাদের জেগে থাকা সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকে না। খেয়াল করলে দেখবেন এরকম অবস্থা স্বপ্ন দেখতে দেখতে বেশি হয়। হঠাৎ করে স্বপ্ন ভেঙে যাবার পর এরকম ঘটনার উৎপত্তি হয় অধিকাংশ সময়। REM পর্যায়ে আমরা মূলত স্বপ্ন দেখি, আর হঠাৎ ঘুম ভেঙে গেলে আমরা নন REM পর্যায়ে পরিভ্রমণ করে তারপর জেগে উঠি। অর্থাৎ গাঢ় ঘুম আগে হালকা হয়, তারপর আমরা জাগি। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক এত দ্রুত ব্যাপারটা ধরতে পারে না, তাই যেই ভেবে বসে আমরা এখনো ঘুমিয়ে আছি, তাই শরীরে ঘুমের মতোই শিথিল থাকে। আমরা যে জেগে আছি এটা জানতে তার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সো বন্ধুরা, এই হলো আজকের টপিকস। থ্যাংক ইউ।